হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আরআরবি এনটিপিসির অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কবে থেকে আপনারা চেক করতে পারবেন এবং যে 10টি কারণে রিজেক্ট হতে পারে আপনার অ্যাপ্লিকেশান। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং এই ভিডিও থেকে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কবে থেকে চেক করা যাবে, পরীক্ষা কোন সময়ে হবে এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা কবে থেকে পাবেন। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করবো, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না বা ভিডিওটাকে কাটবেন না, নয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের অজানা থেকে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই যে কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তথ্যগুলি। তাহলে বন্ধুরা, এখানে দেখে নিন নিউজ পোর্টালে প্রকাশিত খবরটি, আরআরবি এনটিপিসি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস টু বি রিলিজড বিফোর এক্সাম ডেট অর অ্যাডমিট কার্ড, 10 রিজনস হোয়াই ইয়োর অ্যাপ্লিকেশান কুড বি রিজেক্টেড। তাহলে বন্ধুরা, এই দুটো বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি, পাশাপাশি এই ভিডিও থেকেই কিন্তু আপনারা জেনে যাবেন যে পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে নাগাদ জারি হতে পারে এবং পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। এবং সে বিষয়ে কিন্তু আমি এর আগেও আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়েছিলাম, আপনারা এখানে আমার চ্যানেলে চেক করতে পারেন, নিউজ আপডেট পরীক্ষা সমকোণা 2020। এখানে দেখুন 3 সপ্তাহ আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, এখানেও কিন্তু একই কথা বলা হয়েছিল এবং এর আগেও আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এবং এখানেও কিন্তু আমি রেলের এই এনটিপিসির উপরে আপডেট আমি দিয়েছিলাম। এই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, এর লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং আজও কিন্তু ঠিক এরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, এখান থেকেই দেখে নিন আসল গুরুত্বপূর্ণ তথ্যটি, এখানে বলা হয়েছে, আমি মূল লাইনটি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে বলা আছে ইন্ডিয়ান রেলওয়েজ ইজ গোয়িং টু ফাইনালাইজ দ্য এক্সাম কন্ডাক্টিং এজেন্সি দিস মান্থ। এবং এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে যে এজেন্সি, যে সংস্থা এই এনটিপিসি পরীক্ষা পরিচালনা করবে, সেই সংস্থা কিন্তু এই মাসেই অর্থাৎ ডিসেম্বরেই কিন্তু তারা সিলেক্ট করে নিয়েছে, দেন অ্যানাউন্স এক্সাম ডেটস অ্যান্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নেক্সট মান্থ, দ্যাট ইজ জানুয়ারি 2020। তাহলে বন্ধুরা, এখানেই কিন্তু প্রমাণিত হচ্ছে যে ডিসেম্বরে তারা সেই পরীক্ষা পরিচালনার সংস্থাকে কিন্তু সিলেক্ট করছে এবং জানুয়ারিতে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন, অ্যান্ড দেন কন্ডাক্ট এক্সামস ইন ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ 2020। এবং এই লাইনটার কথাও কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা কিন্তু পড়াশোনায় একদম অবহেলা করবেন না, আপনাদের প্রস্তুতি পুরোদমে চালিয়ে যান, কারণ পরীক্ষা কিন্তু সামনেই। এবং এই সমস্ত তথ্যগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের তথ্যগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে 10টি কারণে আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। এখানে বন্ধুরা বলা আছে 10টা রিজন যে কারণের জন্য আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। প্রথম কারণ যেটা আছে, ইনভ্যালিড ফটোগ্রাফ। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু যে যে নিয়মগুলো বলা হয়েছিল যে সানগ্লাস পরে ছবি তোলা যাবে না বা সেলফি ছবি নেওয়া যাবে না, ছবি যদি ছোটো বা বড় হয় সেই সংক্রান্ত, বা ছবি যদি অস্পষ্ট হয়, ঘোলা হয়, এই সকল কারণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে সমস্ত বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন, এই সমস্ত বিষয় যদি আপনাদের ছবির সাথে ঘটে থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। এবার দেখুন নাম্বার টুতে, যেটাও একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইনকারেক্ট সিগনেচার, অর্থাৎ সিগনেচার যদি আপনারা ক্যাপিটালে করে থাকেন তাহলেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। নাম্বার থ্রিতে আছে, ক্যান্ডিডেট ডাজ নট হ্যাভ রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, অর্থাৎ এনটিপিসি পরীক্ষার জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছিল, যদি আপনাদের সেই সেই যোগ্যতা অনুযায়ী সঠিক না থাকে তাহলেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। এবার দেখে নিন 4 নম্বর কারণটি, ক্যান্ডিডেট ইজ আইদার ওভার এজ অর আন্ডার এজ অর ডেট অফ বার্থ ইজ রং। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে যে বয়সের কথা বলা হয়েছে, যদি ক্যান্ডিডেটের বয়স এর থেকে কম হয় বা বেশি হয় তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। অথবা আপনাদের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থের সাথে যদি আপনাদের যে ফর্ম ফিল আপের যে ডেট অফ বার্থটা আপনারা দিয়েছেন, যদি সেটা ম্যাচ না করে, যদি ভুল টাইপ করে থাকেন, তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। পয়েন্ট নাম্বার 5 আছে, মাল্টিপল অ্যাপ্লিকেশান ফর্মস সাবমিটেড, অর্থাৎ আপনারা যদি একের বেশি
অ্যাপ্লিকেশান সাবমিট করে থাকেন তাহলেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। নাম্বার সিক্স রিজন হচ্ছে ক্যান্ডিডেট ইজ ইন ডিভার্ড লিস্ট, অর্থাৎ এক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ একটা লিস্ট মেনটেন করছে যেখানে এমন ক্যান্ডিডেটদের রাখা হয়েছে যারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আপনারা কেউ যদি সেই তালিকায় থেকে থাকেন তাহলেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। নাম্বার সেভেন রিজন হচ্ছে ইনকারেক্ট অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ ওখানে যে সমস্ত বিষয়গুলো চাওয়া হয়েছিল অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে এবং রেড মার্ক করে উল্লেখ করা হয়েছিল যে সে সমস্ত বিষয়গুলো ম্যান্ডেটারি, আপনারা যদি সেরকম কোনো ফিল্ড ব্ল্যাঙ্ক রেখে থাকেন তাহলেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। নাম্বার এইট রিজন হলো এমপ্লয়ার নট পারমিটিং অ্যাপ্লাই। নাম্বার নাইন রিজন হচ্ছে আদার ইররেগুলারিটিস অবজার্ভড বাই রেলওয়েজ। এই পয়েন্ট অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষ যদি কোনো রকম বেনিয়ম কিছু লক্ষ্য করে থাকে তাহলেও কিন্তু তারা অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেবে। নাম্বার টেন রিজন হচ্ছে ট্রাইং টু ইনফ্লুয়েন্স দ্য প্রসেস, অর্থাৎ যদি কেউ এই নিয়োগ পদ্ধতিকে প্রভাবিত করার চেষ্টা করে বা কোনো রকম কোনো কিছু বাধা সৃষ্টি করে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল 10টা কারণ যে কারণে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হতে পারে। তার মধ্যে প্রথম দিকের কারণগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই ধরনের ভুল কিন্তু অনেক ক্যান্ডিডেট আপনারা করে থাকেন। সুতরাং আপনারা কিন্তু জানতে পেরে যাবেন জানুয়ারিতে যে আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে না, অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং তারপরে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে অ্যাডমিটের ডেট এবং পরীক্ষার তারিখ। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও এবং আশা করি ভিডিওটি আপনাদের পক্ষে ভীষণ হেল্পফুল হবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।